ইমানের সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে ছোট শাখা হলো কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া, হরতাল চিরদিনের জন্য। মনে রাখতে হবে বাড়িঘর ভেঙে একটা কাজ করা যায় সেটা হলো রাস্তা। যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে, এটাই শরীয়তের হিসাব। রাস্তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আপোষ করেননি। সাহাবীগণ বলেছিলেন আমাদের বসার কোনো জায়গা নেই, আমরা রাস্তায় বসতে চাই। আল্লাহ রাসূল বলেন না, রাস্তায় বসা হবে না, কোনো পথই নেই দু একটা কথা বলার জন্য রাস্তায় বসা লাগবে। ও নির্ভয় হয়ে যদি বসাই লাগে তাহলে কয়েকটা কাজ করতে হবে। এক, চক্ষু নিচু করতে হবে। দুই, মানুষকে পথ দেখাতে হবে। তিন, ভালো কথা বলতে হবে। চার, মন্দ থেকে নিষেধ করতে হবে। অনেকগুলো দায় দায়িত্ব যদি পালন করতে পারো তাহলে রাস্তায় বসতে পারো, তবে রাস্তায় বসা নিষেধ। রাস্তার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আপোষ নেই। সবচেয়ে যেটা জরুরি কথা, সবচেয়ে বড় হলো সবচেয়ে ছোট হলো কথা শেষ, কেন তিনি আল্লাহর নবী বললেন ইমান, লজ্জাই হচ্ছে ইমানের শাখা। লজ্জা দিয়ে ইমানটিকে, লজ্জাই সবকিছু। কেন তিনি বললেন লজ্জা হলো ইমানের শাখা, সবচেয়ে বড় হলো সবচেয়ে ছোট হলো কথা শেষ হলো, লজ্জা কেন আল্লাহ রাসূল নিয়ে আসলেন? এইবার লজ্জা কেন নিয়ে আসলেন দেখেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউল ঈমান করে না জামিয়ান, লজ্জা এবং ঈমানকে একসাথে এভাবে জমা রাখা আছে। লজ্জা এবং ঈমান একসাথে লেগে আছে। এই যে রফে আহাদুম রফে আখার, একটা উঠে গেলে অপরটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, লজ্জা নেই তার। লজ্জা এবং ঈমান একসাথে লেগে আছে। একটা উঠে গেলে আরেকটা চলে যায়, যার কারণে ঈমানের সবচেয়ে বড় শাখা হলো লজ্জা। ঈমানের একটা গুরুত্বপূর্ণ শাখা হলো লজ্জা। লজ্জা দিয়ে মানুষ জান্নাত কিনতে পারে, লজ্জা দিয়ে মানুষ জাহান্নাম কিনতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লজ্জা এবং ঈমান একসাথে লেগে আছে, একটা চলে গেলে আরেকটা উঠে যাবে।